করোনা মহামারীর সংকটে দেশের পোশাক কারখানাগুলো সক্ষমতার অর্ধেক ব্যবহার করে কাজ চালাতে পারছে। এর প্রভাবে চলতি জুন মাস থেকে কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিজিএমইএর সভাপতি ডক্টর রুবানা হক। তবে বাণিজ্যমন্ত্রী বলেছেন সংকটময় সম্ভাবনার নতুন দ্বারও উন্মোচন হতে পারে। আরও জানাচ্ছেন তাপস জুবায়ের। করোনা ভাইরাসের কারণে বড় সংকটে পোশাক খাত। বিজিএমইএ বলছে এই সংকটে বাংলাদেশে পোশাক খাতের প্রায় 3.15 বিলিয়ন ডলারের আদেশ বাতিল কিংবা স্থগিত হয়েছে। পণ্য বিক্রি করেও দাম হাতে পায়নি অনেক কারখানা। বিজিএমইএর নিবন্ধিত 2000 কারখানার মধ্যে এখন চলছে 1926টি। পোশাক শ্রমিকদের করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, যেখানে উঠে আসে কর্মীদের সুরক্ষার বিষয়। সরকার পরিচালিত বিভিন্ন আইসোলেশন সেন্টার আছে, সেখানেও আমরা রোগী রাখতে পারবো এবং প্রত্যেকটা এই ট্র্যাক এন্ড ট্রেসের ব্যাপারগুলো, টেস্টিং এর ব্যাপারগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি। এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি পোশাক কারখানায় কর্মী ছাঁটাই সংখ্যার কথা জানান। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে, আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু এটি করার কিচ্ছু নেই, কারণ শতকরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চললে আমাদের পক্ষে তো আসলে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে এই ছাঁটাইকৃত শ্রমিকের জন্য কি করা হবে, এজন্য আমরা সরকারের কাছে অন্ততপক্ষে বিনীতভাবে আবেদন করি যে আমরা কিভাবে একসাথে আমরা এই 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 ক্রাইসিসটাকে অন্তত অতিক্রম করতে পারবো। তবে শুধু সংখ্যা নয়, নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত হতে পারে বলে আশার কথা জানান বাণিজ্য মন্ত্রী। করোনার অবস্থা ঠিক ডেভেলপ করলে পরে হয়তো বাইরে থেকে বেশ কিছু রিলোকেটিং হয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। 2022 যে বাংলাদেশে 9.5% গ্রোথ হবে এবং সারা হোল ওয়ার্ল্ডে তারা সব থেকে হাইয়েস্ট গ্রোথ কিন্তু তারা প্রেডিক্ট করেছে বাংলাদেশে। শুধু ইনভেস্টমেন্ট না, আরো অনেকগুলি ফ্যাক্টর নিয়ে তারা ভাবছে যে বাংলাদেশের অর্থনীতি ইনশাআল্লাহ ভালো করবে। করোনার দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে ব্যবসা বাণিজ্য, এই প্রত্যাশার কথাও জানান সবাই। তাপস জুবায়ের, নিউজ 24।